জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2019-এর পরীক্ষার্থী, অল্প কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তো তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি 12-19-01। এই কোর্সের উপরে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নগুলোর সাজেশন দিব এবং আশা করি আমার এই সাজেশনটা অবশ্যই তোমাদের কমন পড়বে, অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে যদি আমার সাজেশনটা তোমরা ফলো করো। চলো আমরা সাজেশনটা দেখে নিই। তার পূর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নূর স্টাডি পয়েন্ট এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ইনশাল্লাহ পরবর্তীতে ডিগ্রি তৃতীয় বর্ষ প্রিলিমিনারি বা মাস্টার্স ফাইনাল সহ শিক্ষামূলক সকল পরীক্ষার সাজেশন আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করব। তো চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। 1. মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য লেখ। 2. মন্ত্রী মিশন পরিকল্পনা কি? 3. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো? 4. লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? 5. দ্বৈত শাসন বলতে কি বুঝো? 6. যুক্ত ফ্রন্ট কি? 7. 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা করো। 8. মৌলিক গণতন্ত্র কি? 9. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কাজ সংক্ষেপে লিখো। 10. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে সাজেশন আকারে দিলাম। তোমরা যদি এই 10টা প্রশ্ন পড়ো তাহলে অবশ্যই 5টা প্রশ্ন তোমরা পাবেই পাবে। 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, অবশ্যই ইনশাল্লাহ এই 5টা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। তাই অবশ্যই এই 10টা প্রশ্ন থেকে কোনো প্রশ্ন বাদ দিবে না, অবশ্যই সবগুলো পড়ার চেষ্টা করবে। সাজেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং সাজেশন ও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও পেতে আমাদের সাথে থাকবে আশা করি। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। রচনামূলক প্রশ্নগুলো এবার দেখে নাও। 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। 1935 সালের 12 সেশন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো। 3. 1947 সালের 12 স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। 4. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 5. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 6 দফা কর্মসূচির গুরুত্ব লিখো। 6. 1970 সালের নির্বাচনের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। 7. 1972 সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 8. যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে 8টা প্রশ্নই সাজেশন আকারে দিলাম, অবশ্যই 8টা থেকে তোমরা অবশ্যই 5টা প্রশ্ন পাবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো যদি ফলো করো এবং ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও বলছি নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।